গড়িয়া বাঘাযতীনে নিয়ে ডেঙ্গির প্রকোপ এবং একাধিক জায়গাতে আমরা দেখেছি যে জল জমে রয়েছে এবং জমা জলেই মশার ডেঙ্গির মশার প্রকোপ বাড়ছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর অপরদিকে দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, বাঘাযতীনের ছবি এবং বাইপাসের ধারের ছবি, দু জায়গাতে ড্রোনের মাধ্যমে মশা মারার স্প্রে করা হচ্ছে, দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন, আমি প্রজ্ঞার কাছে চলে যাব। প্রজ্ঞা, এই মুহূর্তে সেখানে কি যে ছবিটা ধরা পড়ছে সেটা আরো একবার তোমার মাধ্যমে দেখে নেব। আমরা আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে পুজোর মুখে রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। বিভিন্ন জায়গাতে আমরা দেখছি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। গড়িয়া থেকে শুরু করে একাধিক জায়গাতে ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আর এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গাতে ড্রোনের মাধ্যমে মশা মারার স্প্রে করা হচ্ছে। কিছুক্ষণ আগে বাঘাযতীনে সেখানে দেখা গিয়েছিল এই ছবি, আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইপাসের ধারে সেখানেও ড্রোন উড়িয়ে মশা মারার স্প্রে করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। প্রজ্ঞা, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? এবং সেই মতো আজকে বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, কারণ কলকাতায় ডেঙ্গুর অবস্থা অত্যন্ত শোচনীয়। উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, একের পর একটি বাড়িতে একাধিক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত। একাধিক ব্যক্তি কিন্তু ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন এবং তারই মধ্যে এই ছবি ধরা পড়ছে রাজ্যে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা।